ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 3 থেকে 5 বছরের বাচ্চার সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এটি তৈরি করতে পারবেন। তো এখানে 28 বডি এবং আমরা ঝুল নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে হাফ বডি কাটবো। তো হাফ বডির জন্য আপনারা যে কোনো টুকরো কাপড় নিলেই হবে। কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ করে নেওয়ার পর আমরা এখানে ঝুলটা নিয়ে নেব। তো যা ঝুল হবে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে 7 ইঞ্চি এবং তার সাথে আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো যখনই আপনারা 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য বানাতে যাবেন তখন কিন্তু কম কাপড় দেওয়া হবে না, বডিটা আপনাদের পাতাল দিক করে নিতে হবে। আর এখানে আমাদের যেহেতু 32 ইঞ্চি পর্যন্ত ঘেরটা থাকে সেই জন্য আমরা এখানে ইজিলি 7.5 পর্যন্ত অর্থাৎ 30 বডি পর্যন্ত এখানে আমরা করতে পারবো। তো আমরা এখানে গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং পিছন গলা নিচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার চড়া নিয়েছি 2 ইঞ্চি। বাচ্চাদের ক্ষেত্রে সবসময় আপনারা 2 ইঞ্চি নেবেন, বড়দের ক্ষেত্রে 2.5 ইঞ্চি। তো যেহেতু আমরা হাতা লাগাবো না সেই ক্ষেত্রে বাচ্চাদের এখানে কাটটা আমরা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো কাট 3 ইঞ্চি নেওয়ার পর আর্মহল আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি 28 বডির জন্য। তো দেখুন আর্মহল এখানে আমি 5 ইঞ্চি নিয়ে এখানে আর্মহলের একটি শেপ দিয়ে দিচ্ছি। তো বডি 4 সাথে 28 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব। তো দেখুন এখানে এইভাবে আমি দাগটি টেনে দিব। দেওয়ার পর প্রথমে আমরা পিছন গলাটি কেটে নিব। কেটে নেওয়ার পর পরবর্তীতে সামনে গলাটা কাটবো। পিছন গলায় আমরা হুক দিব। তো দেখুন এইভাবে আমরা এটিকে কেটে নিচ্ছি। এবার আমরা পাইপিনের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। এখানে আমরা বোতাম ঘাটের জন্য চওড়া করে পাইপিন দেবো, সেজন্য 2 টুকরা আমরা কাপড় কেটে নিচ্ছি গলায় এবং আর্মহলে পাইপিন দেওয়ার জন্য। তো এখানে আমি 1 গজেরও কম পরিমাণ কাপড় নিয়েছি। তো এখানে আমি 33 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা যা ঝুল নেবেন তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়ে নিচের পাটের কাপড়টা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমাদের যেহেতু 33 ইঞ্চি পরিমাণ রয়েছে তো কাপড়টাকে এভাবে আমি 2 ভাঁজ করে নিয়েছি, লম্বায় 2 ভাঁজ এবং এটিকে এভাবে আমরা টোটাল 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাহিরের দিকে। তো এখানে দেখুন 16.5 ইঞ্চি রয়েছে। এখানে আমাদের উপর নিচ সেলাই করার পর 15.5 ইঞ্চি বা 15 ইঞ্চি পরিমাণ টিকবে। তো এটি কাটিং একদমই সহজ, এইভাবে আমরা এখানে জাস্ট কুচি দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এভাবে কুচি দিয়ে গেলাম। তো এবার আমরা যেটি করব, প্রথমে আর্মহোল থেকে বেঁচে যাওয়ার অংশটা কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এইভাবে আমরা সেলাই করে নিব হুকের পট্টির জন্য। এরপর আমরা দেখুন জামার কাপড়ের 3টা কোণা কেটে নিব এবং কুচির কাপড়েও 3টা কোণা কেটে নিব, নিয়ে আমরা কুচি দিব। তো এইভাবে কুচি দিলে আপনাদের কুচি বারবার খুলতে হবে না, ছোট বড় হবে না, এরকম কোনো ঝামেলাই হবে না, ইজিলি কুচি বসাতে পারবেন। তো এইভাবে দেখুন আমরা 3টি কাট বসিয়ে নিয়েছি হাফ বডিতে এবং 3টি কাট বসিয়ে নিয়েছি কুচির কাপড়েও। তো এভাবে কাট বসিয়ে নেওয়ার পর আমরা 1টি কোণার সাথে আর 1টি কোণা মিলিয়ে কুচিটি দিয়ে যাচ্ছি। তো দেখুন এইভাবে আমরা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। এইভাবে আপনারা যে কোনো জামা স্কার্ট সকল কিছুতে কুচি দিবেন, ইজিলি ফিনিশিংটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিচ্ছি আমরা হাফ বডির উপর, কুচির কাপড়ের উপর না। সবসময় চাপ সেলাই দিবেন জামার কাপড়ে, কুচির কাপড়ের উপর না। তো এইভাবে আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিলাম। তো চাপ সেলাই দিয়ে বসিয়ে নেওয়ার পর সামনের পাটে আমরা একটি ফুল তৈরি করবো। এর জন্য একটি চিকন করে ফিতা তৈরি করে নিচ্ছি 2 ইঞ্চি কাপড় দিয়ে। তো এখানে 15-16 ইঞ্চি পরিমাণ একটা ফিতার কাপড় নিয়ে নিলেই হবে। তো ফিতাটাকে এইভাবে আমরা ভাঁজ করে মিডল বরাবর রিপিট সেলাই দিয়ে বসিয়ে নিয়েছি।
এবার আমরা পিছন গলার যে তিন পাশে কোনা কেটে সেলাই করে নিয়েছিলাম একটি টুকরো কাপড়, এখন দুই সোজা দিক এক দিকে রেখে আমরা এই কাপড়ের তিন সাইড দিয়ে সেলাই দিলাম। দেওয়ার পর মিডল বরাবর কেটে এটিকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা সেলাই দিয়ে দিব। এবার আমরা কাঁধে সেলাই দিব, তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। তো কাঁধ সেলাই দেওয়ার পর আমরা গলায় এবং আর্মহোলে পাইপেন লাগাবো। তো পাইপেনের কাপড়টাকে উল্টা দিকে রেখেছি, জামার কাপড়টাকে উল্টা দিকে রেখেছি। দেখুন, দুই উল্টা দিকে একদিকে রেখে প্রথমে আমরা একটি সেলাই দিয়ে যাব। তো এইভাবে আপনারা দুই উল্টা দিকে একদিকে রেখে সেলাইটি প্রথমে দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব, সোজা দিকে করে নিয়ে এবার এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে যাব। তো দেখুন, পাইপেনটা যতটা মোটা বা চিকন রাখতে চান ঠিক তত পরিমাণ মোটা বা চিকন রেখে সোজা দিকে করে এভাবে ভাঁজ করে ধরে ধরে সেলাই দিতে হবে। তো বাচ্চাদের জামায় এভাবে পাইপেন দিলে অনেক বেশি সুন্দর দেখা যায়। আমি আবারও বলছি, আমি কিন্তু জামার কাপড়টাকে উল্টা দিকে রেখেছিলাম, পাইপেনের কাপড়টাকে উল্টা দিকে রেখেছিলাম, রেখে সেলাই দিয়েছি, তারপর সোজা দিকে করে নিয়ে পাইপেনটি দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে আমরা আর্মহোলেও পাইপেন লাগাবো। তো এখানেও আমরা উল্টা দিকে করে নিব আর্মহোলের কাপড়টাকে এবং জামার কাপড়টাকে, অর্থাৎ যে প্রিন্টের কাপড়টা এটাকে উল্টা দিকে নিয়ে আমরা এভাবে সেলাই দিয়ে যাচ্ছি সেলাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখুন, এভাবে আমি আর্মহোলেও সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দুই পাশে আমাদের আর্মহোল সেম নিয়মে সেলাই দিয়েছি। এবার দুই সোজা দিক একদিকে রেখে প্রথমে আমরা দুই পাশের বডিতে সেলাই দেব। তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে দুই পাশের সোজা দিক একদিকে রাখতে হবে, অর্থাৎ ভিতরে রাখতে হবে, তারপরে আমরা বডি সেলাই দিব। তো এইভাবে আমরা বডিতে সেলাইটি দিয়ে দিচ্ছি। এবার নিচে চিকন করে সেলাই দিব, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমরা নিচে চিকন করে সেলাই দিলে আমাদের জামাটি কমপ্লিট। প্লিজ প্লিজ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।